সাতচল্লিশের স্বাধীনতা, আটচল্লিশের দাঙ্গা, দেশভাগ, যন্ত্রণা, নিজের বাড়ির উঠোন ছেড়ে অন্য অচেনা বাতানে যাওয়া, কারা দেখেছিল, কারা ভেবেছিল, কারা জানতে চেয়েছিল নিপীড়নের আসল উদ্দেশ্য কী? বিগত কুড়ি বছরের নিপীড়ন, নরক যন্ত্রণা, নিজের দেশে উদ্বাস্তু তকমা পাওয়া, যারা ভোগ করেছিল, যারা সহ্য করেছিল, তারাই শেষ পর্যন্ত একটা শেষ চেয়েছিল। স্বাধীনতার পরে সম্মান ফিরে পাওয়ার লড়াই, অধিকার ছিনিয়ে নেওয়ার সংগ্রাম, এই ইতিহাস আমার, আপনার, বাঙালি একাত্তরের আন্দোলন। ঠিক বা ভুলের ব্যাখ্যা আমি দিতে চাই না, কেউ সমর্থন করবে, কেউ সমর্থন করবে না, কিন্তু সত্যি শেষ কথা এই সত্যিটাই আমি জানাতে আসছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।